বিশ্বাসভঙ্গে যন্ত্রণা তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছিল পুলিশের অমানবিকতা। তদন্তের নামে চরম অশালীন প্রশ্নবান আর মামলা তুলে নেওয়ার লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছিলেন মহিলা। বৃহস্পতিবার সামনে এলেন তিনি, নিজের মুখেই জানালেন সব কথা। বছর দুই আগে স্বামীর বন্ধুদের হাতে ধর্ষিত হওয়ার পর ভয় ও লজ্জায় কাউকে কিছু জানাননি মহিলা। পরে স্বামীকে সব বলেন, স্বামীর উদ্যোগে অভিযোগ জানানো হয় থানায়, সেখানেই হয় সেই তিক্ত অভিজ্ঞতা। মহিলার দাবি, শনাক্তকরণের জন্য হাজির করা ওই চার ব্যক্তিকে দেখিয়ে তদন্তকারীরা জানতে চান ধর্ষণের সময় কে বেশি আনন্দ দিয়েছে, মহিলার জীবনে কিভাবে অন্ধকার নেমে এসেছিল বছর দুই আগে। তিরুঅনন্তপুরমের বাসিন্দা ওই নির্যাতিতা মহিলার দাবি, কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন স্বামী, সেই সুযোগে একদিন বাড়িতে হাজির হয় স্বামীর চার বন্ধু, পিএন জয়ন্তন নামে এক সিপিএম কাউন্সিলর, বিনি, শিবু এবং জানিশ। দুর্ঘটনায় গুরুতর আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দাবি করে মহিলাকে তাদের সঙ্গে যেতে বলে তারা। স্বামীর কথা ভেবে তার বন্ধুদের বিশ্বাস করে বেরিয়ে পড়েন মহিলা, কিন্তু বিশ্বাসভঙ্গ হতে বেশি সময় লাগেনি। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে চারজনই ধর্ষণ করে মহিলাকে, ঘটনার ভিডিও প্রকাশের হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখতে বলে। মহিলার অভিযোগ, বেশ কিছুদিন পর স্বামীর সঙ্গে পেরামঙ্গলম থানায় গিয়ে অভিযোগ জানালেও তদন্তের নামে নানান রকম অশালীন প্রশ্ন করতে থাকেন তদন্তকারীরা, দেওয়া হতে থাকে মামলা তুলে নেওয়ার চাপ। শেষ পর্যন্ত ভয়ে লজ্জায় অভিযোগ তুলে নেন তিনি, কিন্তু সত্যিটা চাপা থাকেনি। ঘটনার কথা জানতে পেরে নিজের ফেসবুকে পোস্ট করেন কেরলের বিখ্যাত ডাবিং আর্টিস্ট ও সমাজকর্মী ভাগ্যলক্ষ্মী। হইচই পড়ে যায় রাজ্য জুড়ে। ঘটনার কথা জানতে পারেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। তৎক্ষণাৎ পুলিশকর্মী সহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেন তিনি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিন ঘটনার প্রতিবাদে বিধানসভায় সরব হন বিরোধীরা। দোষ প্রমাণিত হলে কোনো অভিযুক্তকেই ছাড়া হবে না বলে আশ্বাস দিয়েছে সরকার। এবিপি আনন্দ।